সিমিং অলরাউন্ডার না থাকায় নিউজিল্যান্ড কন্ডিশনের সুবিধা পুরোপুরি নিতে পারছে না বাংলাদেশ, মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। আর সিমিং অলরাউন্ডারের ঘাটতিতে ব্যাটসম্যানদের খেলতে হবে বাড়তি দায়িত্ব নিয়ে, বলেছেন সাবেক জাতীয় ক্রিকেটার জাভেদ ওমর বেলিং ও খালেদ মাসুদ পাইলট। তবে মুস্তাফিজের ফেরাকে দলের জন্য খুবই ইতিবাচক হিসেবে দেখছেন তারা এবং বলেছেন নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের আটকাতে মুস্তাফিজ এবং স্পিন শক্তিকে সঠিক পরিকল্পনা সাজাতে হবে। 26 ডিসেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ। নিউজিল্যান্ডের মাটিতে যে কোনো দলের জন্য খেলাটা কঠিন, হার্ড ও বাউন্স উইকেটে খেলতে অনভ্যস্ত টাইগারদের জন্য আরো কঠিন। যদিও সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়া ও কিউই কন্ডিশনে মানিয়ে নিতে প্রস্তুতি নিয়েছে টাইগাররা, দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক সময়ের সুখস্মৃতি বড় অনুপ্রেরণা বাংলাদেশ দলের। এখন নিউজিল্যান্ডের মাটিতেও সাফল্যের জন্য মুখিয়ে হাথুরু সিং এর শিষ্যরা। তবে টিম কম্বিনেশনে সিমিং অলরাউন্ডার না থাকায় কিউইদের বাউন্স উইকেটে কার্টার মাস্টার মুস্তাফিজকে এবং ব্যাটসম্যানদেরই নিতে হবে বাড়তি দায়িত্ব, মনে করছেন বিশ্লেষকরা। আমাদের দেশে পেস অলরাউন্ডার কিন্তু খুবই কম, পেস বোলার অলরাউন্ডার যেটা কিনা নিউজিল্যান্ডে খুবই এফেক্টিভ, সেই কম্বিনেশনটা আমরা পাবো না। একটু হলেও আনহাপি থাকতে হবে কন্ডিশনের জন্য। শর্টার ভার্সনে ওয়ানডে এবং টোয়েন্টি টোয়েন্টি ম্যাচে কিন্তু বোলিংটাও খুবই ইম্পর্টেন্ট। 10 ওভার মুস্তাফিজের বোলিং কিন্তু আপনাকে কিন্তু অপোনেন্টকে একটা প্রেশারে রাখবেই, বাদ বাকি 40 ওভারে তারা হয়তো ট্রাই করবে, সেখানে যদি আমার অন্য বোলারগুলো যদি সাকসেস হতে পারে তাহলে কিন্তু আমি রানের মধ্যে আটকা রাখতে। আমাদের যে মেন আইকন প্লেয়াররা 7-8টা প্লেয়াররা কিন্তু অলরেডি প্রুভেন, এখানে স্পিন এত অ্যাটাক হবে না, ফাস্ট বলে অ্যাটাক হবে, ওটা যদি ভালো করে হ্যান্ডেল করতে পারি। আমাদের যে ফাস্ট বল আছে ওই কন্ডিশনে আমি মনে করি ওরা ভালোই করবে, কিন্তু আমরা যদি ব্যাটিং ভালো করতে পারি ওই জায়গাটা একটু মনোযোগ দিতে হবে। ক্রিকেট বিশ্লেষকরা বলেছেন ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে জয় হাতছাড়া হওয়ার পরও দ্বিতীয় টেস্টে যেভাবে জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ, তাতে ক্রিকেটারদের মানসিকতায় উন্নতির চিত্র ভালোভাবে প্রকাশ পেয়েছে। নিউজিল্যান্ডের মাটিতেও টাইগাররা সমান্তরে লড়বে আশা সাবেকদের। আমরা একদম খারাপ জায়গায় ছিলাম, ওখান থেকে ফিরে আমরা 22 রানের টেস্টটা পরাজিত হয়েছে, কিন্তু এন্ড অফ দ্য কিন্তু ওই টেস্টটা কিন্তু কনফিডেন্স দিয়েছে আমরা সেকেন্ড টেস্টে, যেটা আমরা জয়লাভ করেছি। তাই আমাকে এরকমই এই জন্যই আছে বাংলাদেশ ভালো দল। তো এই টাইপের যখন ওই নেগেটিভগুলো আসবে মাথায় পজিটিভগুলো কাজে লাগাতে হবে, তখনই কিন্তু আপনি একটা ভালো প্লেয়ার বা ভালো দলে পরিণত হবেন। আমি আশাবাদী যে নিউজিল্যান্ডে বাংলাদেশ ভালো কিছু ভালো পারফর্ম করবে এবং আশা করি এই ডিসেম্বরের মধ্যে আমাদের হাতে ভালো রেজাল্ট আসতে পারে। নিউজিল্যান্ডের বিপক্ষে 3টি ওয়ানডে, 3টি টি টোয়েন্টি ও 2টি টেস্ট খেলবে বাংলাদেশ দল। মানিক মোহাম্মদ, বাংলাভিশন, ঢাকা। বাংলাদেশ সেনাবাহিনীর শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে পর্দা নামলো জয়যাত্রা 40তম জাতীয় অ্যাথলেটিক্সের। 19টি স্বর্ণসহ 51টি পদক জিতে প্রথম হয়েছে তারা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে 3 দিনের এই প্রতিযোগিতার শেষ দিনে ছেলে ও মেয়েদের 400 মিটারে 11টি স্বর্ণ ও 11টি রৌপ্য সহ 26টি পদক নিয়ে নৌবাহিনী দ্বিতীয় ও 2টি স্বর্ণ ও 2টি রৌপ্য সহ 6টি পদক নিয়ে বিজিবি হয়েছে তৃতীয়। শুক্রবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন সেনাবাহিনীর হাতে পুরস্কার তুলে দেন পৃষ্ঠপোষক জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারপারসন হেলেনা জাহাঙ্গীর। 10,000 টাকার প্রাইজ মানি দেওয়া হয় দ্রুততম মানব মেসবা আহমেদ ও মানবী শিরিন আক্তারকে। টুর্নামেন্টে প্রায় 600 জন অ্যাথলেট অংশ নেয়। নতুন রেকর্ড না হলেও অ্যাথলেটদের পারফরমেন্সে টুর্নামেন্ট সফল দাবি ফেডারেশনের সাধারণ সম্পাদকের। অ্যাথলেটিক্স এর মানোন্নয়নে আগামীতে পৃষ্ঠপোষকতার আশ্বাস জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারপারসনের। ফুটবল সেমিফাইনাল খেলার লক্ষ্য নিয়ে